নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। 19 অক্টোবর থেকে রাজ্যে সব শ্রেণীর পাঠদান শুরু হবে জানালেন শিক্ষামন্ত্রী। বরাকে দুই সাংসদ জনগণের কথা বলেন না, শিলচরে পা রেখেই বললেন সুস্মিতা। পুলিশ বিভাগের নিযুক্তিতে কেলেঙ্কারি, আটক 3 পুলিশ আধিকারিক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসন্ন শারদীয় দুর্গাপূজার পর থেকে রাজ্যের সবকটি বিদ্যালয় সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে। আগামী 19 অক্টোবর থেকে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর পাঠদান নিয়মিত শুরু করা হবে। মঙ্গলবার এই কথা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী রণজ পেগু। তিনি জানান, প্রতিটি শ্রেণীতে সপ্তাহে 3 দিন করে পাঠদান করা হবে। বিদ্যালয় খুলে গেলেও সবাইকে কোভিড বিধি পালন করতে হবে এবং আগামী 1 অক্টোবর থেকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পাঠদানও আরম্ভ করা হবে বলে জানান তিনি। সদ্য পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন প্রাক্তন মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব। সোমবার তার হাতে বিজয়ীর প্রশংসাপত্র তুলে দেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলচরে পা রাখতে তার সমর্থকরা তাকে উষ্ণ সম্বর্ধনা জানান। এদিন শিলচরে পা রেখেই বরাক উপত্যকার দুই নির্বাচিত সাংসদকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, আমাকে সম্মান দেওয়া হয়নি ব্যক্তিগতভাবে, কিন্তু এমনই মনে করে বরাক ভ্যালিকে সম্মান দিয়েছেন, আসামকে সম্মান দিয়েছেন এবং এন্টায়ার নর্থ ইস্টকে সম্মান দিয়েছেন। আর এটা অস্বীকার করা যাবে না। লিঙ্গুইস্টিক মাইনরিটি হিসাবে আপার হাউসে একজনকে বসা উচিত ছিল আসামে, যেটা কংগ্রেস সুযোগ করে দিয়েছিল আগে কর্ণেন্দু ভট্টাচার্য যখন ছিলেন, কিন্তু তারপরে না কংগ্রেস না বিজেপি কাজটা করেছে, যেটা মমতাদি করেছে। এবং মমতাদি সব জাতি, সব ধর্ম, সব ভাষাকেই সম্মান করেন। আর আমি খুব খুশি হয়েছি উনি গোয়াতে এখন নেমেছেন, গোয়াতে খেলা হবে। আর যারা বলছে যে তৃণমূল কংগ্রেস কোথায়, আপনাদেরকে সাবধান করে দিতে চাই যে মমতা এখন ন্যাশনাল লিডার। আর মোদি আর অমিত শাহর মতো গরিব বিরোধী যারা দল করে, যারা পার্টি করে, যারা সরকার চালায়, তাদের বিরুদ্ধে টক্কর দিতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবখানে দরকার আছে। বরাকে দুই সাংসদ আছেন, কিন্তু তারা সাধারণ জনগণের হয়ে কথা বলেন না। তাদের কাজ শুধু হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বিমানবন্দর থেকে নিয়ে আসা এবং পৌঁছে দেওয়া পর্যন্ত বলে কটাক্ষ করেন। একজন সাংসদ হিসেবে তিনি গোটা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সমস্যা তুলে ধরবেন বলে জানান। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন, তিনি উত্তর পূর্বের কোনো কিছুই জানেন না। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রীকে উত্তর পূর্বাঞ্চলের জন্য যা করতে বলেন তিনি তাই করেন। দরং জেলার শিবছার গরুকুটি এলাকায় সরকারের উচ্ছেদ অভিযানের পদ্ধতিরও তীব্র ভাষায় সমালোচনা করেন। এর রেশ টেনে তিনি বলেন, আগেও অনেক উচ্ছেদ অভিযান দেখেছেন, বন্দুক দেখিয়ে জনগণকে উপড়ে ফেলা হলো এটি কোনো ধরনের উচ্ছেদ অভিযান বলে প্রশ্ন তোলেন। এই ধরনের এই ঘটনা যে চিরকাল একটি কালো অধ্যায় হিসেবে রয়ে যাবে অভিমত ব্যক্ত করেন। সরকারের জমি দখল করা যদি হয়, তবে তা মোকাবিলা করার বৈধ উপায় আছে বলে জানান। সেদিন যা ঘটেছিল তা রাজ্যের ইতিহাসে এক কালো অধ্যায় বলে মনে করেন তিনি। এদিকে রাজ্যসভার সাংসদ হিসেবে তাকে সুযোগ প্রদান করার জন্য তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এটি বরাক উপত্যকার জনগণের কাছে এক বিরাট প্রাপ্তি যে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করেছে। আমি খুব খুশি হয়েছি, আমি আগেও বলেছি আর এখনো বলছি যে কর্ণেন্দু ভট্টাচার্যের পরে আসাম থেকে একজন বাঙালি বা বরাক ভ্যালির থেকে কেউ রাজ্যসভাতে হয়তো যায়নি আর কমলেন্দু ভট্ট ছিলেন, যেটা কংগ্রেসও করা বন্ধ করে দিয়েছিল আর বিজেপি তো কোনোদিন করবেই না, এটা মমতাদি করে দেখিয়েছে। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি এই নির্ণয়টা কেন নিয়েছিলাম, এই এই সিদ্ধান্তটা কেন নিয়েছিলাম, কারণ আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি নর্থ ইস্টকে বুঝে বিশ্ব শর্মার উপরে নির্ভর করে নর্থ ইস্টের রাজনীতি বিজেপি করছে,
এবং নর্থ ইস্টের স্টেট গুলাকে বিজেপি ধ্বংস করে দিয়েছে। যে বরাকে যে দুইজন সাংসদ গিয়ে আজকে পার্লামেন্টে বসে লোকসভাতে বসে এটা বোঝাই যায় না। কই গেল কৃপানাথ মালা আর কই গেলেন ডক্টর রাজদীপ রায়? ডক্টর রাজদীপ রায়কে তো মাঝে মধ্যে দেখা যায় রঞ্জিত দাস থেকে এয়ারপোর্ট থেকে আনতে যান, ডক্টর হেমন্ত বিশ্বাস্তা বানাবে কেউ 100 কিলোমিটার আসবে, এটা গভর্নমেন্ট বিজনেস চলতে থাকে। কিন্তু আমি বলতে চাই যে বিজেপি আসার পরে আসামে রাজনৈতিক যে পরিস্থিতি তৈরি করেছে এটা আসামের জন্য ভালো না, আসামের কোনো জাতির জন্য ভালো না, কোন ধর্মের জন্য। আসাম পুলিশের নিযুক্তির জন্য শারীরিক পরীক্ষায় অনুত্তীর্ণ 3 পরীক্ষার্থীকে বাঁকা পথে উত্তীর্ণ করে দেওয়ার অভিযোগে 3 পুলিশ আধিকারিককে আটক করল করিমগঞ্জ পুলিশ। গত 5 সেপ্টেম্বর থেকে করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে শুরু হওয়া আসাম পুলিশের শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করা 3 জন পুলিশ আধিকারিকের 2 ছেলে এবং 1 মেয়ে অংশগ্রহণ করা তারা উত্তীর্ণ হতে না পারায় তাদেরকে বাঁকা পথে উত্তীর্ণ করার অভিযোগ উত্থাপিত হয়েছে এবং সম্পূর্ণ কেলেঙ্কারি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। এদিকে আটক হওয়া 8 জনের মধ্যে 3 পুলিশ কর্মী তাপস সিনহা, বলাইচন্দ, দেবাশিস সিনহা এবং 3 পরীক্ষার্থীকে এদিন করিমগঞ্জ মুখ্য ন্যায় দণ্ডাধীশের কার্যালয়ে হাজির করার পর জিজ্ঞাসাবাদ করতে 2 দিনের জন্য তাদের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে এই পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকা কোম্পানির 2 কর্মকর্তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। ক্যান্ডিডেট এজনের পৰা কমপ্লেইন পাইছিল যে মানে তেখেতর ব্যাচটো তেখেত ডিসকোয়ালিফাই হৈছিল কিন্তু তেখেতর পিছত জানি কৰা এজনে কোয়ালিফাই হ'ল। তো সেইটো এটা আমাৰ গোটেই নিযুক্তি প্ৰক্ৰিয়াটো কমপ্লিটলি CCTV ফুটেজ আছে গোটেই এ টু জেড গোটেইকেইটা দিনত। তো সেইমতে আমি এটা যোনটো আমাৰ ডিষ্ট্ৰিক্ট লেভেল কমিটি আছে আমি এনকোয়াৰি কৰি চালোঁ আৰু মানে টোটেল 3 জন কেণ্ডিডেটৰ কথা কৈছিলে। 3 জন কেণ্ডিডেটৰে আমি ফুটেজটো চালোঁ। ফুটেজটো চাই পেলাই দেখা গ'ল যে হয় তেখেতসকলৰ যিমান টাইমত কৰিছিলে সেই টাইমিংটো অলপ চেঞ্জ কৰা গৈছিলে। তো সেইমতে আমি এনকোয়াৰি কৰি গম পাইছোঁ যে মানে কোন কোন জড়িত যে আৰু এই 3 জন কেণ্ডিডেট তেখেতসকল হৈছে মানে আমাৰ করিমগঞ্জ পুলিচৰতে কৰ্তব্যৰত 3 জন পুলিচ পাৰ্চনেলৰ ল'ৰা আৰু ছোৱালী আৰু লগতে যোনটো কোম্পানীয়ে আমাৰ টেকনিকেল বস্তুখিনি চলিউশ্যনখিনি দিছিলে তাহাঁতৰো এজন মানুহৰ আমি এটা মানে জড়িত থকা বুলি গম পাইছোঁ। তো সেইমতে আমি এটা ডিচিশ্যন ল'লোঁ যে এটা ক্ৰিমিনেল কেছ ৰেজিষ্টাৰ কৰিম আৰু এই ক্ৰিমিনেল কেছটোত এই 3 জন কেণ্ডিডেট তেওঁলোকৰ পেৰেণ্টছ আৰু তেওঁলোকৰ মানে যোনটো কোম্পানীৰ মানুহ এওঁলোকক ইনভেষ্টিগেশ্যনৰ আওতাত আনি পেলাই আমি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন কৰি মানে কেছটো বনাম। রাঙ্গীরখাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে অবধি সরকারি জমি দখলকারী ভূমাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানালো আকসা। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকাইস্ত জানান, দীর্ঘদিন থেকে রাঙ্গীরখাড়ি থেকে আসাম বিশ্ববিদ্যালয় অবধি সড়কটির 4 লেন করার দাবি জানিয়েছেন আকসা। মুখ্যমন্ত্রী পদে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পদাসীন হওয়ার পর দাবিটি জানানো হয়। সরকারের জমি জবরদখলকারী ভূমাফিয়াদের দরুন সড়কটির অধিকাংশই দখলকৃত, ফলে সড়ক তৈরির কাজে বারবার বাধা সৃষ্টি হচ্ছে। তাই ভূমাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেন সংগঠন কর্মকর্তারা। দাবি জানিয়েছিলাম যে রাঙ্গীরখাড়ি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 4 লেনের রাস্তা হোক এবং প্রস্তাবিত 4 লেন রাঙ্গীরখাড়ি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে 4 লেন প্রস্তাবিত রয়েছে সেটা অনেক জায়গা দখলদারদের দখলে চলে গেছে, তার থেকে রক্ষা করার দায়িত্ব আসামের মুখ্যমন্ত্রী। আমরা দেখেছি শিবাজার থেকে যেভাবে উচ্ছেদ করা হয়েছে, এখানে সরকারি জমি বের করতে গিয়ে যদি উচ্ছেদ করতে হয় সেই পদক্ষেপ প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে নিশ্চয়ই নিতে হবে একটা মানুষের স্বার্থে। বরখলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের NVBDCP ইউনিটের পক্ষ থেকে মঙ্গলবার নবনিযুক্ত স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক পদে আসীন হওয়া ডক্টর আশুতোষ বর্মনকে সম্বর্ধনা সহ অভিনন্দন জানানো হয়। এদিন সম্বর্ধনা প্রদানের পর সংগঠন কর্মকর্তারা বললেন, ডক্টর বর্মন বরকোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের SGM এবং
এইচ অফিসার থাকাকালীন প্রায় 15 বছর একসাথে কাজ করেছেন। ডক্টর আশুতোষ বর্মনকে ফের জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান পদে পেয়ে তারা অত্যন্ত খুশি। পরে এনভিবি ডিসিপি ইউনিটের পক্ষ থেকে যুগ্ম সঞ্চালকের কার্যালয়ের সকল কর্মীদের মধ্যে মিষ্টিমুখ করানো হয়। কারণ তিনি আমাদের আগেও ছিলেন খুব কর্মদক্ষ প্রিয় মানুষ, কর্মদক্ষ প্রিয় অফিসার ছিলেন। তখন ওনার যেটুকু আমরা সাহায্য করেছি, সহযোগিতা করেছি, এটা আমাদের বিলান্ন। এবং উনি আজকে এখানে এসেছেন, ওনার আগমনের বার্তা শুনে আমরা সবাই আনন্দিত, এবং আমরা সবাই প্রথমে ওনার সহযোগিতায় ওনার আগমনে আমরা কাজ করতে চাই। সেই আমরা সবসময় আমাকে মনে রাখবো, এবং উনিও বলেছেন যে সহযোগিতার মাধ্যমে আমাদের সবাইই কাজ হচ্ছে, আমরা টিম ওয়ার্ক করতে সবাই সবাই কাজ করতাম, এটা আমাদের সবসময় আমাদের। মঙ্গলবার রাঙ্গেরঘাট জিপি দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করতে এক গ্রাম সভা অনুষ্ঠিত হয়। এলাকার জেলা পরিষদ সদস্য আজবিনা বেগম বরবুইয়ার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জীবিকা সখী বাছাই সহ অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সোনাই মণ্ডলের জিপি সভাপতি ভজন সেন বলেন, বিগত দিনে জিপি সভাপতি শম্ভু রবি দাস চুপিসারে নিজ বাড়িতে গ্রাম সভা করে অবৈধভাবে জীবিকা সখী নিয়োগের চেষ্টা করেছিলেন, তবে জিপির জনগণ এই প্রচেষ্টা ব্যর্থ করেছেন। পরে জিপির আরেক সদস্য জুলফিকার বরভুইয়া বলেন, প্রাক্তন জিপি সভাপতি শম্ভু রবি দাস চতুর্দশ অর্থ কমিশনের প্রকল্পে প্রায় 1.5 কোটি টাকা দুর্নীতি করেছেন বলে অভিযোগ জানান। জনগণের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে সোনাই ব্লকের বিডিও তদন্ত ঘোষণা করা হয় বলে জানা যায়। এই মিটিং আজকে 28 তারিখে আবার রাঙ্গিকে সেক্রেটারি দ্বারা এটা আজকে আমরা সুন্দর এবং সুস্থভাবে গাউ সভাটা করা হয়েছে। এই গাউ সভাটা করার মেন কারণটা হইল এই যে 28 জন গ্রাম্য সখী যেটা যে সিলেকশন তারা করছে, সেদিনও হয়েছে আর আজকেও হই আর এটা করলে কৌশলে ছলে বলে পয়সার বিনিময়ে কিছু টাকা তারা লইয়া এটা তারা সিলেকশন করে নিয়েছেন। এটার আমাদের বর্তমান পঞ্চায়েত বডি প্রেসিডেন্ট এবং ওনার সহকর্মী যারা আছেন তারা, এটার উপরে আমরা তীব্র নিন্দা জানাই। ব্লক অথরিটির কাছে আমরা আবেদন জানাই, আমরা ল্যাঙ্গুয়েজ জিপির জনসাধারণের পক্ষ থেকে, সঙ্গে আমরা ইউডিএফ আমরা বিজেপি মণ্ডল শুনাই, বিজেপি মণ্ডল প্রেসিডেন্টও আমরা ল্যাঙ্গুয়েজ জিপির মানুষের জনসাধারণের সঙ্গে আছেন, কংগ্রেসের পক্ষ থেকে ওইদিকে আমরা মানুষ আছেন, রাজনৈতিক দুই দলের পক্ষ থেকে দল আছেন, কিন্তু আমরা জনসাধারণ সকে আছেন তারা আমরা ডিমান্ড তারা আমরা খুশি ওই ভবিষ্যতে তারা আমাদের সঙ্গে সাথ দিয়েছেন, তারা আমরা ধন্যবাদ জানাই। আর অথরিটির কাছে, ব্লক অথরিটির কাছে, ডিস্ট্রিক্ট অথরিটির কাছে আমরা বারবার অনুরোধ জানাই, তারা ফুলানা যেটা জমা দিয়েছেন অবৈধভাবে এটার অ্যাকসেপ্ট না করার লাগিয়া। আর বর্তমানে প্রায় 1.54 কোটি টাকা আমি অ্যাপ্লিকেশন একটা করাপশনের দাখিল করছি ব্লক আমাদের বিডিও স্যারের কাছে, বর্তমান বিডিও স্যারের কাছে 1.54 কোটি করাপশন হয়েছে, টোটাল 2 কোটি টাকা অ্যামাউন্ট হইব। এটার বিডিও স্যারে একটা ইনভেস্টিগেশন টিমও গঠন করছেন, এটার অতিসত্বর আগামী 20 তারিখের ভিত্তিতে ফ্যাকচুয়াল রিপোর্ট জমা দেওয়ার কারণে ইয়ে করছেন, কোনো গভর্নমেন্ট গাইডলাইন তারা ফলো করছেন না, অলওয়েজ দে ভায়োলেট দ্য গভর্নমেন্ট গাইডলাইন। সোনাইর শিলডুবে জিপিতে প্রতিবেশীর হুমকিতে আতঙ্কে রয়েছে একটি পরিবার। জমি বিবাদকে কেন্দ্র করে তেরামিয়া নামের এক ব্যক্তি প্রতিবেশীদের নানা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন শিলডুবি গ্রান্টের করিমউদ্দিন সৈফুদ্দিন ও রহিমউদ্দিন জানান, প্রতিবেশী তেরামিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা নিয়ে বিবাদ চলছে তাদের। তেরামিয়া তাদের নানা হুমকি দিচ্ছেন, জমি বিবাদ মেটানোর লক্ষ্যে সম্প্রতি জিপি সভানেত্রীর প্রতিনিধি শৈলেন্দ্র মল্লিক এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ফৈজুল হক আহমেদ সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বিবাদের মীমাংসা হয়। তেরামিয়া ও সভার সিদ্ধান্ত মেনে নেন, কিন্তু কিছুদিন পর সিদ্ধান্ত মানতে রাজি হননি তিনি, এখন উল্টো নানা হুমকি দিচ্ছেন। এ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। সমস্যা চলছে, এই সমস্যা নিয়ে আমরা বহুদিন থেকে মনোবিবাদ চলে, মনোবিবাদ চলার পরেও এ মেজান আমরা হুমকি দেয়,
পুলিশ দিয়া ধরাই লাইব, আর্মি দিয়া উড়াই লাইব, এরপর আবার বন্দুক দিয়া গুলি করি লাইম, মারি লাইম। তোমরা রাস্তাঘাট নাই, কিচ্ছু নাই, তোমরা জমি জায়গা এনে কেন, কিচ্ছু নাই। যেটা আছে তোমরা এদিকে আসে, আর তোমরা আমি এতদিন বলছি আমার বাড়িতে কাজ করতে হয়, খাইতে হয়, তোমরা ঘরের বাড়িতে গিয়া কাজ করবো খাও, আর আমার এটা কিচ্ছু দেবো না, কিচ্ছু না। ওরম করিয়া খালি আমরা হুমকি দেব, তখন চাই আমরা আমরা ওটা তাই যেভাবে হোক সমাধান লইতে, সমাধান লইতে গিয়ে আমরা বাবা জেঠা কাকা তিনজন আসুন, তিনজনে সমানভাবে আমরা বাপটা উঠত। আর্মি উর্মি এটা বেজানো দেখায়, ও মাসিংপুর যাইমু, ও মাসিংপুর গিয়ে আর্মি লইয়াইমু, তোমরা উড়াইমু, ধরাইমু, বান্ধাইমু, পুলিশ দিয়ে হুমকি দিয়ে, বর্তমানে পুলিশ দিয়ে আমরা কেসও একটা দিছে, কেসও দেওয়া অতটুকু পর্যন্ত আমরা হ্যারাসমেন্ট করে। আমরা দিনমজুরের মানুষ, আমরা ডেইলি আনি আর খাইয়া, ও দিনমজুরি করতে গিয়ে হ্যাঁ খালি হয় তার ঘরে গিয়ে আর দিনমজুরি করতাম, ও ওটা নিয়ে খালি আমরা আর হুমকি দিয়ে। আমার নাম সৈফুদ্দিন। বেঙ্গালুরু, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, মণিপুর, বিহার, রাজস্থানের সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে মঙ্গলবার গৈরিক ভারতের প্রতিষ্ঠাতা তথা সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরীর জন্মদিবস বিভিন্ন সেবামূলক কাজের মধ্যে পালিত হয়। বেশিরভাগ স্থানে দুস্থ মানুষদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। কিছু কিছু স্থানে গরিব পরিবারের ছাত্রছাত্রীদের মাঝে পূজার প্রাক্কালে বস্ত্র বিতরণ করা হয়। কাছাড়ের সোনাইয়ের গোবিন্দনগরে বকুল দাসের, ঘুঙ্গুরে সুমিত দাসের ও তারাপুরে টুটুল ভট্টাচার্যের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অন্যদিকে গর্ভবতী মহিলাদের সেবার নিমিত্তে শিলচর সিভিল হাসপাতালে মণিভূষণ চৌধুরীর পাশাপাশি বিশিষ্ট সমাজসেবী অমলেন্দু দাস, বিধান দেবরায়, বিজিৎ দাস, বিজু নায়েক, দীপজয় চক্রবর্তী, জন্টুনাথ, পূর্ণম দেব, সৌমিত্রনাথ রক্তদান করেন। আমাদের উদ্দেশ্য যে মনিদা যেহেতু বাল্যকাল থেকে জন্মদিন উপলক্ষে কোনো উপহার নেন না, আমরা ওনাকে এমন উপহার দেব যেভাবে গত বছর আমরা দিয়েছিলাম, সিভিল হাসপাতালে রক্তদান করেছিলাম, এবারও আমরা এই সিভিল হাসপাতালে রক্তদান করতে এসেছি। কিন্তু এবার রক্তদান আমরা করছি গর্ভবতী মহিলাদেরকে, তার কারণ হচ্ছে গর্ভবতী মহিলাকে রক্তদান করলে মা এবং শিশু দুজনেরই প্রাণ রক্ষা পায়। আপনারা জানেন যে রক্তের অভাবে অনেক গর্ভবতী মায়ের মৃত্যুর সাথে পঞ্জা লড়তে হয় এবং অনেকের মৃত্যুবরণ করতে হয়, সেটা কিন্তু মনিদা চান না। মনিদা চান সমাজের সমস্ত মানুষ যাতে সুখী থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং সেই উদ্দেশ্যকে অনুসরণ করে আমরা ওনার জন্মদিনে আজকে রক্তদান করেছি। সোনাবাড়ির ঘাটের নিউ ইয়াংস্টার ক্লাব ও ভিটিপি আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়লাভ করলো ধনেহরি ইউথ ক্লাব ফুটবল দল। প্রতিপক্ষ ডুংরিপার ইয়ংম্যান ক্লাব ফুটবল দলকে 2-0 গোলে হারায় তারা। মঙ্গলবার ফেরিঘাট সংলগ্ন মাঠে রোমাঞ্চকর ম্যাচটি অনুষ্ঠিত হয়। বিজয়ী দলকে 20,000 ও ট্রফি এবং রানার্স আপ দলকে 15,000 ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি ব্যবসায়ী ফখরুল ইসলাম মজুমদার, এপি সদস্য মুন্না মজুমদার সহ অতিথিরা। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ক্রীড়া আধিকারিক বদর মজুমদার, বাহারুল ইসলাম বরবইয়া, নাজিম উদ্দিন প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা টুর্নামেন্টটি আয়োজনের জন্য নিউ ইয়াংস্টার ক্লাবের প্রশংসা করেন। আগামীতে যাতে এ ধরনের খেলাধুলা আয়োজন করা হয় এই আহ্বান জানান তিনি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। 19 অক্টোবর থেকে রাজ্যে সব শ্রেণীর পাঠদান শুরু হবে জানালেন শিক্ষামন্ত্রী। বরাকে দুই সাংসদ জনগণের কথা বলেন না, শিলচরে পা রেখেই বললেন সুস্মিতা। পুলিশ বিভাগের নিযুক্তিতে কেলেঙ্কারি, আটক 3 পুলিশ আধিকারিক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।